আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিটিউতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, টিকটক আজকের দিনে এটা একটা সামাজিক বেধির নাম, আর সেই বেধিকে ছড়িয়ে দিতে ইদানিং উঠা পড়া লাগছে এদেশের এক ধরনের লোভী বর্বর নিকৃষ্ট মানের মুসলমানরা। আপনারা জানেন যে এই সফটওয়্যারটা ইদানিং সময় একটা প্যাকেজ দিয়েছে যে আপনি যদি এটা মানুষকে ফরওয়ার্ড করেন আর তার রেফারেন্স দিয়ে আপনি এটাকে আইডি খোলেন তাহলে আপনাকে 270 টাকা দেওয়া হয়। আমি শুনছি এটা, বাট আমি এগুলো অ্যাপ্লাই করে নাই। আমার ইনবক্সবর্তী দুনিয়ার মানুষের মেসেজ, আমি আশ্চর্য হয়ে গেছি ভাই। বিশ্বাস করেন যে ফেসবুকে এত মুসলিম আমরা, এত ধর্মীয় অনুভূতি, কিন্তু টিকটক লাইকির মতন একটা সফটওয়্যারকে 270 টাকার বিনিময়ে আপনি আপনার ইমান আমল শেষ করছেন। আমরা বাংলাদেশে বর্তমানে এই ধরনের মুসলমান, আর এই ধরনের মুসলমানদের ভিতরেই ইয়াসিনের মতন টিকটকাররা বসবাস করে। দর্শক, ইতিমধ্যে সকলে জানেন যে বাংলাদেশের দাউদকান্দি জেলায় একটা ঘটনা ঘটছে যে দাউদকান্দি যে মডেল মসজিদ এবং ইসলামিক সেন্টার আছে, বাংলাদেশ সরকারের একটা বিশেষ প্রকল্প সেটা বাংলাদেশে চলছে। আপনারা জানেন যে প্রত্যেকটা উপজেলাতে সম্ভবত বা জেলাতে আপনার একটা মডেল মসজিদ তৈরি করা হচ্ছে, আর সেই মসজিদগুলা খুব সুন্দরভাবে সুন্দর নকশা, নির্মাণ কৌশল, সকল কিছু অনেক সুন্দর। তো এটা দেখলে দৃষ্টিনন্দন একটা বিষয়, আর এই দৃষ্টিনন্দন একটা পবিত্র জায়গারই ইয়াসিন নামক একজন টিকটকার তার গার্লফ্রেন্ড নিয়ে সে ওইটার সামনে গিয়ে অশ্লীলে কন্টেন্ট বানাইছে, আর এর পরবর্তী সময় এটা ফেসবুক জুড়ে ভাইরাল। স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিওটা, আর এখানে পেছনে একটা হিন্দি গানের খুব অশ্লীল একটা গান দিয়ে এই টিকটকটা বানানো হয়েছে। বানানোর পরে এটা সে তার আইডিতে যখন দিছে, মুহূর্তে আইডিটা এই ভিডিওটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ তার কন্টেন্টের ভালো মান তা না, এটা ধর্মীয় অনুভূতির একটা বিষয় ছিল। তো যখন এটা ভাইরাল হয়েছে, আমাদের স্থানীয় যেই পুলিশ সুপার আছেন তিনি একটা পোস্ট করেছিলেন এটা দিয়ে যে যুবকের পরিচয় জানা সম্পর্কে। তো অবশেষে এই যুবকের পরিচয় পাওয়া গেছে দেবিদ্বারের ভিংলাবাড়ির, যেই উপজেলার ভিংলাবাড়ি গ্রাম সম্ভবত, সেই গ্রামের সন্তান হচ্ছে ইয়াসিন, তার বয়স হচ্ছে 20, তার বাবার নাম হচ্ছে মৃত গোলাপ মিয়া। আর আজকে সকালে আমাদের স্থানীয় পুলিশ সুপার যিনি ফারুক ভাই, তিনি জানিয়েছেন যে তাকে সকালে গ্রেপ্তার করা হয়েছে, আর তার সাথে থাকা সেই টিকটকের ভিতরে যে মেয়েটা আছে এই মেয়েটার পরিচয় সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে যদি আপনারা জানেন, চিনে থাকেন, তাহলে 999 নম্বরে ফোন করে এই মেয়ে সম্পর্কে তথ্য দেন, কারণ এদেরকে ধৈরা ঠিকমতো তাইরে ওই যে পিছন থেকে জামার উপর অংশটা তুইলা, হ্যাঁ, গাদিড়ির ভিতরে ওই যে জিংলা দিয়া ক্রস ক্রস করে বাইরেইতে হবে, তাইলে যদি তাই বেদ না পায় পরবর্তী সময় থামে। আর এটা একটা লাইভে পিটানো দরকার, এদেরকে লাইভে আসলে থাপড়ানো দরকার ছিল, জুতা মারা দরকার ছিল বেয়াদবদের, কারণ একটা মসজিদরে তো অন্তত ছাড় দিবি। আপনি বোঝেন যে টিকটক রোগটা কি পরিমাণ পর্যায়ে গেছে, বিভিন্ন দেশে এটা বন্ধ করার জন্য চেষ্টা করছে, আর আমাদের দেশের তারা 270 টাকার লোভে ইমান আমল মানে পার্সোনালিটি বিক্রি করে এটাকে এরকমভাবে ছড়াই দিচ্ছে। আর ছড়ানো তো হচ্ছে কি, এরকম অশ্লীল কন্টেন্টই তৈরি হয়। 10% টিকটক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা ক্রিয়েটিভ বা ভালো কোনো মেসেজিংমূলক আপনার কন্টেন্ট তৈরি করেন, বাট বাকিরা হচ্ছে পরজীবী, কেউ গান গায়, ঠোটলারে কি করে না, মানে আমি আশ্চর্য হয়ে যাই টিকটকের কন্টেন্টগুলো দেখলে। সিরিয়াসলি, মানে মানুষ পাগল হয়ে গেছে। আর এগুলার আড়ালে আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে লাস্ট কয়েক মাস ধরে এই যে নারী পাচার, তারপর অবৈধ জেনা, মদের আসর, ডিজে পার্টি, নানান ধরনের ঝামেলা প্রতিনিয়ত পাকাচ্ছে। তো আমরা চাই যে ইয়াসিনদেরকে কঠোরতর আইনের কঠিন শাস্তি এদেরকে দিতে হবে, তাহলে হয়তো বাকিরা যেগুলো আছে বিসি কন্টেন্ট ক্রিয়েটার এরা হয়তো থাইমা যাবে আর কি। এগুলো আসলে বন্ধ করেন, 270 টাকার লোভে এই কাজগুলো করেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।